আজকে আলোচনার বিষয় হচ্ছে মন কি করে নিয়ন্ত্রণ করা যায় এবং পুরুষ কেন কাপুরুষ হয়, একটা সমস্যার সমাধান নিয়ে একটা আলোচনা করব। এখন যে শিশু মনটা মায়ের কোলে ছিল, শিশু মন এবং ঝর্ণার এক ফোঁটা পানি একই পবিত্র। সেই ঝর্ণার পানি যদি সাগরে গিয়ে রিলেটেড হয় তখন কিন্তু সাগরই হয়ে যায়। ঠিক তেমনই মানুষের মনও মায়ের কোল ছেড়ে যেই পৃথিবীর বুকে এসে সম্পর্ক করে তখন সে ডিসব্যালেন্স হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে ব্যক্তি বিশেষ, তার স্বভাব। স্বভাব যতক্ষণ নিয়ন্ত্রণ করা না যায় তার কুপ্রবৃত্তিগুলি, ততক্ষণ সে কোনোদিনও মনটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অতএব মনটা সবসময় অস্থির হয়ে থাকে। অস্থির মন কী করে নিয়ন্ত্রণ করবে? কোনো দিনও কোনো কালেও কেউ করতে পারেনি। তার কারণ মন কেউ দেখতে পারে না, মন অদৃশ্য। মনটাকে কেউ দেখেছে? জীবন দেখেছে। মানুষের স্বভাব, তার প্রবৃত্তিগুলো জাগতিক জগতে তার চরিত্রে যখন উপস্থাপনা করে কর্মের দ্বারা, তখন সে কুচরিত্র হয়। সে কুচরিত্র কোনো কালেও ভালো হয় না। কুচরিত্র প্রকাশ পাওয়ার পরে সে জগতে সে কুচারিত্রিক ব্যক্তি হিসাবে জগতে তার সম্পর্ক সৃষ্টি হয়, স্থাপন করে। কিন্তু সে যদি কর্ম ভালো করে, ভালো ব্যবহার করে, তাহলে তার চরিত্রের গুণাবলী জগতে প্রকাশ পায়। জগতে কর্মের দ্বারাই মানুষের মূল্যবোধ। খারাপ কর্ম করলে তার খারাপ রিলেটেড হবেই, অতএব সে নানান অশান্তিতে সে ভুগবেই। এর কেউ প্রতিরোধ করতে পারে না। সে ব্যক্তি শুধু তাকে প্রতিরোধ করতে পারে। সেই মানুষই পুরুষ মানুষ। হয়তো একজন গালি দিচ্ছে, এবার এটা কাপুরুষ। কাপুরুষ পুরুষ কেন কাপুরুষ হলো? তার কারণ পুরুষের মনের ভিতর কামনা, বাসনা, লোভ, লালসা, এগুলো তখন বেশি হয়ে যায়। একই তো পুরুষ, কেন কাপুরুষ হয়? কামনা বাসনার কারণের জন্যে সে কাপুরুষিত। তো স্বভাব সে প্রকাশিত হয় আর একজনের কাছে। হ্যাঁ, নারী তাকে কাপুরুষ বলে ঘৃণা করে, কিন্তু তার কামনার জন্যই তো সে আরো রেগে ওঠে। আমি কাপুরুষ বললে এত বড় কথা বলবেই তো, কামনা বাসনা নিয়ে মন, সেজন্য কাপুরুষ। হ্যাঁ, অতএব সেই মনটাকে, তার স্বভাবটাকে নিয়ন্ত্রণ যতক্ষণ না করতে পারছে ততক্ষণ সে ভুগবেই আজীবন নানান রকম জাগতিক জগতে টেনশন। যত সম্পর্ক করবে ততই তার দুঃখ হবে। পৃথিবী কোনোদিনও কাউকে সুখ দিতে পারে নাই। সুখ একমাত্র যে মনটা খোদার ঘরে গেছে, খোদার কাছে সব সুখ। সেটা রিলেটেড করতে হয় মন দিয়ে, অন্য কিছু নয়। দেহ গোল্লায় যায়, প্রত্যেকটি দেহ পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠায় দেয় এই পৃথিবীর খাদ্য হিসাবে, এবং এসে এখানে মরবেই, কেউ প্রতিরোধ করতে পারে না। অতএব মৃত্যু ভয় করে কোনো লাভ নেই। পৃথিবীর কিছু নিয়ে আমি সন্তুষ্ট হতে পারবো না। সেটা কি? আমার সেই স্বভাব, কুপ্রবৃত্তি। আমার এত সম্পদ আছে, সম্পদ ওই যারা পৃথিবীতে বাদশাহ, রাজা, সম্রাট যারা এসছেন সবাই ফেলে রেখে চলে গেছে, আমরা সেই উচ্ছিষ্ট দ্রব্যগুলো, মানে এটো দ্রব্যগুলো হাতাচ্ছি, গোছাচ্ছি। টাকা পয়সা সম্পদ করে কি করছি? ধুলির পাহাড় দিয়ে বড় বড় বিল্ডিং তুলছি। লাভ কি? ওই ধুলি ধুলি হয়ে যাবে। একটু পৃথিবী একটু কম্পন দিলেই উপরওয়ালা সব ধুলির সার। এরকম কোটি কোটি যুগ ধরে পৃথিবী চলছে, কেউ প্রতিরোধ করতে পারে না। আদি অনন্তকাল একইভাবে চলছে পৃথিবী, চলবেই। ঝড় বৃষ্টি তুফান আছেই, একই রকম। কিন্তু মানুষ কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই। মানুষ শুধু তার স্বভাবটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার কুপ্রবৃত্তিটাকে, তবে সে ভালো হতে পারে। ভালো কর্ম করাই ভালো জগতে, মানুষের সাথে সম্পর্ক, ভালোবাসা, এইটা করা যায়। সেটা মন দিয়ে ভালোবাসা যায়। আমরা আপনাদেরকে মন দিয়ে ভালোবাসি,
প্রাণের ভালোবাসা আপনাদের মনের মাঝে আমরা আছি, আপনার হৃদয়ের মাঝে যিনি আছেন সর্বশক্তিমান, সর্বশক্তিমানের সাথে আমাদের মন নিয়ে আপনাদের সাথে রিলেশন করি, আত্মীয়তা করি। অতএব আপনারা আপনার আত্মীয়, আত্মার সাথে আত্মার সম্পর্ক, এটাই আত্মীয়তা। আমরা সেই আত্মীয়তা পছন্দ করি। স্বভাবটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেটা হলো ব্যক্তি বিশেষ, কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। তার কারণ সবার ভিতরে মনসিত মন কলুষ মুক্ত নয়। যিনি শিখতে ইচ্ছা করেন যে আমি সাধনার দ্বারা পুনরায় নিজেকে সতেজ করব বা মনটাকে শুদ্ধ করব, ভালো সাধনার পথে অগ্রসর হব, তবেই সে করতে পারে। নইলে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে ব্যক্তি বিশেষকে বেঁধে সেঁধে কারাগারে বন্ধ করে রেখে চোরের মন ভালো করতে পারে। চুরি করা মন কোনোদিন ভালো করা যায় না। সাধু সাজা যায়, কিন্তু সাধু মন তৈরি করতে গেলে কঠিন সমস্যা হয় তার জীবনে। সেই শুদ্ধ মনটাকে তৈরি না করলে কেউ কোনোদিন অগ্রসর হতে পারে না ভালো সাধনা, যেমন দম সাধনা, বীর্য স্তম্ভন, এরকম অনেক। তারপরে ধ্যান শেখা, মেডিটেশন শেখা, এগুলো শুদ্ধ এবং পবিত্র মন ছাড়া কোনো কালেও হয় না, হতে পারে না, এটা চ্যালেঞ্জ। তার কারণ সেই রকম সাদা মন চাই। শিশুকালে সাদা এবং শুদ্ধ পবিত্র সাদা কাগজের মতো, সেই সাদা কাগজে জাগতিক জগতে বড় হওয়ার সাথে সাথে কালিমা লেপন হয়ে যায়। কালিমা লেপন হয়ে গেলে ভালো মন তৈরি হয় না বা সাধনা যোগ সাধনা সম্ভব নয়। যোগ করতে গেলে রিলেটেড সৃষ্টিকর্তা, তিনিই একমাত্র সুখ দিতে পারেন, মনের মাঝে সুখ দিতে পারে। তার সাথে মনের সাথে মন রিলেশন করতে হয়, আত্মার সাথে আত্মীয়তা, সে হলো পরমাত্মা, মানুষের জীবাত্মা। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন এবং শুদ্ধ চিন্তাধারা একই রিলেশন, তবেই গা সে সাধনার দ্বারা পথে অগ্রসর। তাকে শুদ্ধ খাদ্য খেতে হবে, দুধ খেতে হবে, মানে সেই শিশু খাদ্যটা দুধ খেতে হবে, ফল খেতে হবে। সাধুরা যেমন চলে তেল লবণ মিষ্টি, এই জাগতিক জগতে যত সম্পর্কিত খাদ্য খাবেন, সম্পৃক্ত খাদ্য, তত মনটা আটকে যাবে। এখন উপায়গুলো, মুক্তির উপায়ই হলো একটা, আপনি প্রভুর কাছে সঠিক নামাজ পড়ুন, আর মনটাকে ফকির করে অবিরাম জিকির করুন, আর যোগের ক্ষেত্রে প্রাণায়াম করুন, আল্লাহু আল্লাহু, এই যে নিঃশ্বাসের দ্বারা আপনি নামাজে বসে করতেন। ফজরে নামাজ যদি না হয়, ফজরে নামাজ ছাড়া মনের আজর পরিষ্কার হয় না, অতএব ফজরে নামাজ পড়তেই হবে। ফজরে আগে না উঠলে পরে, কোনো কিছু আগে না শিখলে কোনো কালেও কোনো সাধনা হয় না। অতএব তপস্যা যোগ সাধনা সব কিছুই সূর্য উদয়ের আগে করুন, যাতে সূর্য আপনাকে না দেখে। আপনি উঠে সূর্য দেখুন, আপনার হয়তো সেই তেজ আসবে, বলিষ্ঠ শক্তি হবে। অতএব দুর্বল মনের মানুষ বা শয়তান মনের মানুষ, তারা ঘুমই পারে সারা জীবন, তাদের দ্বারা কোনো কালে হয়নি। তারা মানুষের খারাপ ছাড়া ভালো কোনোদিনও করে না। জাগতিক জগতে টাকা পয়সা সম্পদ নিয়ে করবে কি, ওই ফেলে রেখে চলে যাবে, টাকা আঁকড়ে ধরবে, ওখানেই কুঁকড়ে মরে থাকা লাগবে, বাঁচবে না কেউ। অতএব নানান রোগ হবে, ফোবিয়া হবে, এ রোগ হবে, সেই রোগ হবে, রোগের সমস্যা জীবনে হবেই। খাবেন ভালো, আর তার মন্দ তো নিতেই হবে আপনাকে। যেমন খাদ্য খাবেন তার জ্বালা আপনাকেই ভোগ করতে হবে, কেউ নেবে না সেই জ্বালা। ওই ডাক্তার কাছে গিয়ে ভালোবাসা পাওয়া যায় না। পৃথিবীতে আপনি এসছেন এক ফোঁটা পানি, অথবা আপনার কিচ্ছু নাই, চোখটা বন্ধ করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহু প্রাণ ভরে ডাকুন তাকে, আপনি আনন্দ পাবেন। সেই জায়গা হলো আনন্দ, আর কোথায় নাই। আর আমাদের চ্যানেল দেওয়া আছে, অনেক রকম প্রাণায়াম দেওয়া আছে, সেগুলো প্রাণ ভরে করুন, আপনার ভিতরে পবিত্রতা আসবেই, আপনি শুদ্ধ হবেন, আনন্দ পাবেন। এর উপরে কিছু বলার ক্ষমতা নাই আমার, আপনি করলেই আপনি পাবেন। এখন একটা কবিতা দিয়ে শেষ করছি। জীবন মাত্রে এই জগতের মতো টেনশন, অতএব সব কিছুর মূলে একটাই কারণ, সেই শিশু মনের উপরে চেপে বসে যখন রিপুগণ, তখন অস্থির মন পায় না কোনো স্টেশন। শুধু শুদ্ধ মন ছাড়া খোদার ঘরে হতে পারে না অ্যাটেনশন,
অতএব সেই জাতীয় মনের দ্বারা কোনো কালে কখনোই হয়নি মেডিটেশন। শেষ করি।